সরকারি হাজী কোরপালি মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আল্লাপাকের অশেষ রহমতে আমরা আরো একটি নতুন ক্লাস নিয়ে ভার্চুয়ালি তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি। আমি রাশিদা জেসমিন, সরকারি হাজী কোরপালি কলেজ। আমরা শুরু করেছিলাম মানব শারীরতত্ত্ব, মানব শারীরতত্ত্বের রক্ত ও সঞ্চালন এই অধ্যায় থেকে আমরা পড়ছিলাম। তো সেখানে আমরা রক্ত সম্পর্কে জেনেছি এবং রক্তের উপাদান সম্পর্কে জেনেছি। রক্তের উপাদানের যে দুটি বিষয় রয়েছে, রক্ত রস এবং রক্ত কণিকা, তো সে দুটি বিষয় সম্পর্কেও আমরা জেনেছি। তো সেখানে আমরা রক্ত রস সম্পর্কে ডিটেলসে জেনেছি, আর যে রয়েছে রক্ত কণিকা, এই রক্ত কণিকা তিন ধরনের, একটি হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা। এই তিনটি রক্ত কণিকা থেকে আমরা গত ক্লাসে একটি রক্ত কণিকা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছি, আর সেটি হচ্ছে লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা সম্পর্কে এবং তার কাজ সম্পর্কে আমরা গত ক্লাসে ডিটেলসে জেনেছি। তো আজকে আমরা পড়ব বাকি যে দুটি রক্ত কণিকা রয়েছে, শ্বেত কণিকা এবং অণুচক্রিকা, এই দুটি সম্পর্কে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এক এক করে এই দুটি রক্ত কণিকা, যেটি হচ্ছে শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা, এই দুটি সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জেনে নিই। এবারে আমরা জানবো শ্বেত রক্ত কণিকা সম্পর্কে। শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট কাকে বলে? দেহকে জীবাণু ঘটিত রোগ থেকে মুক্ত রাখতে যে রক্তকণিকা ইমিউন তন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সদা তৎপর, সেই কণিকাই হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। দেহের মধ্যে যেভাবেই জীবাণু প্রবেশ করুক না কেন, এই শ্বেত রক্তকণিকার দুটি ধরন সবসময় এরা সতর্ক প্রহরী হিসাবে কাজ করে। সেই ধরন দুটি হচ্ছে বি লিম্ফোসাইট ও ফ্যাগোসাইট। এই বি লিম্ফোসাইট এবং ফ্যাগোসাইট অত্যন্ত দক্ষতার সাথে দেহে প্রবিষ্ট জীবাণুগুলিকে ধ্বংস করে। সব বয়সেই শ্বেত রক্তকণিকার সংখ্যা একই রকম নয়। নবজাতকে প্রতি মাইক্রোলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 9000 থেকে 30000। 2 বছরের কম বয়সী দেহে এর পরিমাণ হচ্ছে 6200 থেকে 17000। 2 বছরের বেশি এবং পূর্ণ বয়স্ক মানব দেহে এর সংখ্যা হচ্ছে 4000 থেকে 10000। লোহিত কণিকা এবং শ্বেত কণিকার অনুপাত আমরা দেখতে পাচ্ছি 700:1। 700:1, তার মানে প্রতি মাইক্রো মিলিলিটার রক্তে যদি 700টি লোহিত রক্ত কণিকা থাকে, সেখানে শ্বেত রক্ত কণিকা থাকে মাত্র একটি। একজন পরিণত বয়স্ক সুস্থ মানুষের রক্তের মাত্র 1% হচ্ছে শ্বেত রক্ত কণিকা। শ্বেত কণিকা দুই ধরনের, একটি হচ্ছে গ্র্যানিউলোসাইট আর একটি হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইট। প্রথমে আমরা আসি গ্র্যানিউলোসাইট সম্পর্কে। যে শ্বেত কণিকার সাইটোপ্লাজম দানাদার, সেসব কণিকাকে বলা হয় গ্র্যানিউলোসাইট। এরা আবার তিন ধরনের, ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। আমরা এক এক করে এদের সম্পর্কে জেনে ইউসিনোফিল এই ধরনের শ্বেত কণিকা নিউক্লিয়াস দুই খণ্ড বিশিষ্ট। এদের সাইটোপ্লাজম হচ্ছে নীলাভ এবং লালচে কমলা রঙের দানাযুক্ত।
টোটাল শ্বেত কণিকার 1.5% হচ্ছে ইওসিনফিল। রক্তবাহিকার চেয়ে পৌষ্টিক নালীতেই এই ইওসিনোফিলের সংখ্যা বেশি। এদের কাজ হচ্ছে অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া গ্রহণ করা এবং তার মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কষ্ট লাঘব করা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করা, অসম্ভব এমন বড় জীবাণু ধ্বংসের উদ্দেশ্যে ইউসিনোফিল সংক্রমণ স্থলে জড়ো হয়, তারপর হাইড্রোলাইটিক এনজাইম ক্ষরণ করে ও মারাত্মক প্রতিক্রিয়াশীল অক্সিজেন ত্যাগ করে, যার ফলে এই বিভিন্ন ধরনের বড় বড় জীবাণু মরে যায়। এই জীবাণুগুলির মধ্যে কি রয়েছে? বিভিন্ন ধরনের পরজীবী, তার একটি উদাহরণ আমি বললাম সিস্টোসোমা। আবার এদের সাইটোপ্লাজমের দানা থেকে জীবাণুর লার্ভানাশক পলিপেপটাইড ফলিত হয়, যেগুলি দিয়ে জীবাণুর লার্ভা ধ্বংসপ্রাপ্ত হয়। আচ্ছা, এবারে আমরা আসি বেসোফিল সম্পর্কে। এ ধরনের শ্বেতকণিকা গোল, এদেরও নিউক্লিয়াস দুই খণ্ড বিশিষ্ট। এদের সাইটোপ্লাজম হচ্ছে নীলচে কালো রঙের দানাযুক্ত গ্রানিউলোসাইট। আর এদের পরিমাণ হচ্ছে টোটাল শ্বেত রক্তকণিকার 0.5%। প্রতি মাইক্রোলিটারে 35টি করে বেসোফিল থাকে। এই বেসোফিলের কাজ হচ্ছে হিস্টামিন এবং হেপারিন তৈরি করা। বেসোফিলের সাইটোপ্লাজমে যে দানা থাকে তা থেকে হিস্টামিন ও হেপারিন তৈরি হয়। এই হিস্টামিন সংক্রমিত অংশে দ্রুত শ্বেত রক্তকণিকা প্রবাহের জন্য কাজ করে। হিস্টামিন কি করে? রক্তবাহিকাকে প্রসারিত করে দেয়, আর হেপারিন রক্তবাহিকার ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাহলে আমরা বেসোফিলের সম্পর্কে এবং এদের কাজ সম্পর্কে জেনে নিলাম। এবারে আমরা জানবো নিউট্রোফিল সম্পর্কে। নিউট্রোফিল হচ্ছে সেই শ্বেত রক্তকণিকা যাদের নিউক্লিয়াস সাধারণত 3 খণ্ড বিশিষ্ট এবং এদের সাইটোপ্লাজম গোলাপি এবং রক্তাভ দানাযুক্ত গ্রানুলোসাইট। শ্বেত কণিকার 70% হচ্ছে নিউট্রোফিল। দেহের মধ্যে টোটাল যে শ্বেত কণিকা রয়েছে তার 70% হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম এবং এই নিউট্রোফিল সংকুচিত হয়ে কৈশিক জালিকা প্রাচীরে কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে এবং সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। আর এদের এই চলন প্রক্রিয়াকে, নিউট্রোফিলের এই চলন প্রক্রিয়াকে বলা হয় ডায়াপেডেসিস। কি বলে? ডায়াপেডেসিস। এক মার্কের কোশ্চেন হয় এটা। এবারে আমরা জানি নিউট্রোফিলের কাজ সম্পর্কে। নিউট্রোফিল কি করে? এরা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে দেহে প্রবিষ্ট জীবাণুকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে। দেহের অন্যান্য কোষকে যথাযথ সাড়া দেওয়ার জন্য অনুপ্রবেশকারী জীবাণু সম্পর্কে রাসায়নিক বার্তা প্রেরণ করে। লিপিড জাত এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যার ফলে রক্তবাহিকার প্রাচীর আরো ভেদ্য হয়ে যায় এবং আরো বেশি নিউট্রোফিল এসে সংক্রমণ স্থলে জমা হয়ে প্রবল প্রতিরোধ করে তোলে। আমরা দানাদার শ্বেত রক্তকণিকা সম্পর্কে জানলাম, যেগুলিকে বলা হয় গ্রানিউলোসাইট। এদের এরা আবার 3 ধরনের, ইসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। এদের সম্পর্কে মোটামুটি আমরা জেনে নিলাম। এবারে আমরা জানবো অ্যাগ্রানিউলোসাইট সম্পর্কে বা
অদানাদার শ্বেত রক্ত কোষ সম্পর্কে। এগুলি হচ্ছে দু ধরনের, একটি হচ্ছে লিম্ফোসাইট আর একটি হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট এগুলি হচ্ছে আবার দুই ধরনের, একটি হচ্ছে বিটা লিম্ফোসাইট আর একটি হচ্ছে টি লিম্ফোসাইট, যেটাকে আমরা বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট বলে থাকি। লিম্ফোসাইট দুই ধরনের, একটি হচ্ছে বি লিম্ফোসাইট আর একটি হচ্ছে টি লিম্ফোসাইট। এই দুই ধরনের কণিকাকে বি কোষ এবং টি কোষ নামেও অভিহিত করা হয়। এই দুই ধরনের কোষই অস্থিমজ্জার স্টেম কোষ থেকে সৃষ্টি হয়। যেসব এক গ্র্যানুলার শ্বেতকণিকা গোল, সম্পূর্ণ কোষ জুড়ে গোল অখণ্ডায়িত নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারদিক ঘিরে সংকীর্ণ নীলাভ সাইটোপ্লাজম যুক্ত, সেসব রক্তকণিকাকে বলা হয় লিম্ফোসাইট। দেহের 24% শ্বেতকণিকা হচ্ছে লিম্ফোসাইট। এদের আয়ুষ্কাল 7 দিন। এবারে আমরা জানি লিম্ফোসাইটের কাজ সম্পর্কে। বহিরাগত জীবাণু দেহে ক্ষতিকর প্রভাব সৃষ্টির আগেই এই লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে এবং ওই জীবাণুকে ধ্বংস করে ফেলে। একই ধরনের জীবাণু ভবিষ্যতে যদি দেহে প্রবেশ করে তাহলে স্মৃতি বি কোষ সহজেই সেই অণুজীবটাকে শনাক্ত করতে পারে এবং ধ্বংসে সহযোগিতা করে। আর বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট বা টি কোষ যেগুলি রয়েছে সেগুলি সক্রিয়ভাবে ভাইরাসকে আক্রমণ করে এবং আক্রান্ত দেহকোষ, ক্যান্সার কোষ এগুলিকেও ধ্বংস করতে। আবার বিকৃত টি কোষ দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম হচ্ছে শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট সম্পর্কে। এবার আমরা জানব মনোসাইট সম্পর্কে। যেসব অ্যাগ্রানিউলার শ্বেত রক্তকণিকা গোল এবং অশ্বক্ষুরাকার অখণ্ডায়িত নিউক্লিয়াস এবং নীলচে ধূসর সাইটোপ্লাজম যুক্ত, সেসব রক্তকণিকাকে মনোসাইট বলে। এই মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। এরা অস্থিমজ্জার মনোব্লাস্ট কোষ থেকে উৎপত্তি হয় এবং এরা রক্তে প্রায় 30-40 ঘন্টা পর্যন্ত কাটিয়ে অবশেষে কৈশিক নালীর প্রাচীর ভেদ করে টিস্যুতে প্রবেশ করে এবং ম্যাক্রোফেজে পরিণত হয়। এদের কাজ কি? মনোসাইডের কাজ হচ্ছে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া, ভাইরাস, পচনরূপ দেহাংশ বা অন্যান্য বহিরাগত পদার্থ ম্যাক্রোফেজ গ্রাস করে এবং প্রাকৃতিক ভাঙর হিসাবে কাজ করে। এরা কতিপয় অ্যান্টিজেনকে কাজে লাগিয়ে ইমিউন তন্ত্রে ভূমিকা পালন করে। এছাড়া এরা সংক্রমণের বিরুদ্ধে সারা দেহে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অব্যাহত রাখে এবং প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। তাহলে আমরা মোটামুটি শ্বেত রক্তকণিকার বিভিন্ন প্রকারভেদ এবং তাদের কাজ সম্পর্কে জেনে নিলাম। এবার যদি শ্বেত রক্তকণিকার কাজ সম্পর্কে আসে তাহলে আমরা এই যে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইটের যে কাজগুলি পড়লাম এগুলি একসাথে লিখে দিলেই শ্বেত রক্তকণিকার কাজ হয়ে যাবে। এবারে আমরা আসি অণুচক্রিকা সম্পর্কে। অণুচক্রিকা বা প্লেটলেট, দেহের লাল অস্থিমজ্জার ম্যাগাক্যারিওসাইট নামে বড় কোষ থেকে উৎপন্ন এবং রক্তরসে ভাসমান সামান্য সাইটোপ্লাজম যুক্ত কিন্তু নিউক্লিয়াস বিহীন কোষ ভগ্নাংশকে অণুচক্রিকা বা প্লেটলেট বলে।
প্রতিদিন প্রায় 200 বিলিয়ন বা 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হয়। এদের আয়ুষ্কাল 8 থেকে 10 দিন। এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে যকৃত ও প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে। এই অণুচক্রিকার কাজ হচ্ছে অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করা, রক্ত জমাট ত্বরান্বিত করতে। এদের সাইটোপ্লাজমে থাকে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করে। দেহের কোথাও যদি ব্যথার সৃষ্টি হয়, সেখানে নিউট্রোফিল এবং মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অণুচক্রিকা থাকলে রক্তনালীর ভেতরে অদরকারি রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তাহলে এর যেমন উপকারী কাজও রয়েছে, আবার কিন্তু অপকারী কাজও রয়েছে। তাহলে আমরা জানলাম অণুচক্রিকা সম্পর্কে। এবারে আমরা একটি ভিডিও দেখব। এবারে আমরা ভিডিওটা দেখি। এখানে দেখো রক্তের মধ্যে রক্তকণিকা, মানে নালীর ভেতরে যে রক্ত, সেই রক্তের মধ্যে রক্তকণিকা। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, এগুলি হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে অণুচক্রিকা। এবার ভিডিওটা আমরা অন করি। রক্ত লানির মধ্যে এগুলি ছুটে চলছে। এবারে দেখো 3 ধরনের যে রক্তকণিকা, সেগুলি আমরা একটু দেখে নিই ছবির মাধ্যমে। এটা হচ্ছে রেড ব্লাড সেল লোহিত কণিকা, এটা শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে অণুচক্রিকা। এখন দেখো এদের কাজগুলি রক্ত নালীর মধ্যে আমরা দেখব। লোহিত রক্তকণিকা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রিলেটেড যে কাজ, এরা কলাকোষে অক্সিজেন পৌঁছে দেয়, কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিয়ে নেয়। শ্বেত রক্তকণিকা, এটা একটা জীবাণু, জীবাণুকে ধ্বংস করে ফেলে, জীবাণুটাকে শ্বেত রক্তকণিকা গ্রাস করে খেয়ে ফেলে। এটা হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা গুলি সবচেয়ে ছোট, এরা দেখো এই জায়গাটা কেটে গেছে। এই কাটা জায়গা অণুচক্রিকা গুলি কিভাবে, এর আরো অনেক ফাংশন আছে যেগুলি আমরা নেক্সট ক্লাসে করব। কাটা জায়গাটা কিন্তু বন্ধ করে দিলে, তার মানে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধায় সহায়তা করে এবং এই জায়গাটাকে ফিল আপ করে দেয়। এবারে এই 3 ধরনের রক্তকণিকাই কিন্তু আবার এক সময় নষ্ট হয়ে যায়। অস্থি মজ্জার ভিতরে এরা যকৃতে অথবা প্লীহায় বা অস্থি মজ্জায় এগুলি আবার কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। সবগুলিরই লোহিত কণিকা, শ্বেত কণিকা, অণুচক্রিকা, এদের সবারই কিন্তু নির্দিষ্ট একটা আয়ুসীমা আছে। এই আয়ুসীমা পরে এরা আবার ধ্বংস হয়ে যায়। তাহলে আজকের ক্লাসে মোটামুটি আমরা বিভিন্ন ধরনের রক্তকণিকা সম্পর্কে ডিটেলসে জেনে নিলাম। এবারে আমরা চলে যাব বাড়ির কাজে। এতক্ষণ আমরা যা পড়লাম সেটি আমাদের বাড়ির কাজ। যে রক্তের যে বিভিন্ন ধরনের কণিকা রয়েছে, এই কণিকাগুলির গঠন এবং কাজ বর্ণনা করো। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ এবং খাতায় সুন্দর করে বাড়ির কাজটি সম্পর্কে দেখতে পারবে। তো আজকে আমরা এখানেই ক্লাস শেষ করব। আমরা সবাই ভালো থাকি, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও কথা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং আমরা সকলে যেন স্বাস্থ্যবিধিগুলি মেনে চলি। তোমাদের সকলকে ধন্যবাদ।